हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल खाद्य गल्प। आशा करी आपनारा भालो आछेन, आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। आबारो हाजिर हुए गेलाम आरेकटी रेसिपी निये। आजके आमि आपनादेर साथे शेयर करब भिन्न स्वादेर करकरे चांदा फ्राई। चलुन ताहले देखे नेई। एखाने आमि निएछि चारटे चांदा माछ, एगुलो आमि आस्तई निएछि, केटे नेइनि। মাঝখান দিয়ে একটু কেচে নিয়েছি বড় বড় করে। এখানে দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখন দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালোমতো আমি একটু মাছের সাথে মেখে নিব, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়, সেভাবে আমি এটাকে মাখব এবং 5 মিনিট আমি রেস্টে রাখবো। 5 মিনিট পরে আমি এটাকে ভেজে নিব। তো আমি দিয়ে দিচ্ছি তেল, আমার 5 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম। আমি মাছগুলোকে এখন ভেজে নিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য দুটো বেশি দেওয়া যাবে না, আমি দুটো করে ভেজে নিচ্ছি। আমি এখন একটু এই পিঠটা উল্টে দিব। এই তো এরকম কড়া করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি মাছটাকে উঠিয়ে নিব, বাকি দুটো আমি এইভাবেই ভেজে নিব। তেল দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজ গুলা দিয়ে দিব, কারণ এটা একটু ব্রাউন করে ভাজবো, এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজলে কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে। এখন আমি মাছগুলো একটু উপরে দিয়ে দিব। আমার যে মশলাটা দিয়েছিলাম, মাছটা মাখিয়েছিলাম, মাছটা ভাজার পরে কড়ার মধ্যে যে মশলাটা ছিল ওটা একটু পানি দিয়ে আমি গোটাই ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি একটু মাছগুলো উল্টে দিব। এখন আমি একটু ঢেকে দিব। এই মুহূর্তে জালটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি, 1-এ করে দিয়েছি। তো এখন একটু ঢেকে দিচ্ছি আস্তে আস্তে, যেটুকু মশলা ছিল পেঁয়াজের যে ব্রাউনিশ একটা কালার, হ্যাঁ, ওটা সব মিক্সড হবে মাছের সাথে, তারপর আমি এটা নামিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন, আমি ফিরে আসব কয়েক মিনিট পর। চলে আসলাম, এখন কিছু কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে দিব। আবার ঢেকে দিলাম,
আর মাছটাকে একটু উল্টে দিয়েছি, কাঁচামরিচগুলো একটু নিচের দিকে আছে, সিদ্ধ হয়ে যাবে। আমার মাছ রান্নাটা কিন্তু একদমই শেষ, আমি একটু ধনে পাতা দিচ্ছি, জাস্ট এটা ডেকোরেশনও বলা যায়। তো দিয়ে দিলাম, আর দিয়ে আমি ডিশ আউট করবো, তারপর ডিশ আউট করে ফিরে আসবো। এই তো ডিশ আউট করে নিলাম, এই হচ্ছে আমার করকরে চান্দা মাছের রেসিপি। দর্শক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন কেমন হলো। আর যদি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি খুব খুশি হব। আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।